করোনার সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, কারণ বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানান, টিকা দেওয়ার হার বেশি এমন বহু দেশ আগামী মাসগুলোতে বুস্টার ডোজ কর্মসূচি গুটিয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে, দূরত্ব বজায় রাখার সরকারি বিধিনিষেধ তুলে নিয়েছে এবং এমনভাবে নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছে যেন মহামারী শেষ হয়ে গেছে। WHO এর মহাপরিচালক বুধবার সাংবাদিকদের বলেন, দুঃখজনক অসম টিকা কর্মসূচি এবং দ্রুত বর্ধনশীল ভেরিয়ান্টের কারণে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের বহু দেশে আজ সংক্রমণ ও হাসপাতালের ভর্তির সংখ্যা দ্রুত হারে বাড়ছে। টেড্রোস আধানম আরও বলেন, বিশ্বজুড়ে টিকার বিরুদ্ধে ভেরিয়েন্ট জয়ী হচ্ছে, যার কারণ টিকা উৎপাদন ও বিতরণে অসমতা, যা বিশ্বের অর্থনীতির জন্য এখন এক বিশেষ হুমকির কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ, অর্থাৎ কেবল হাতে গোনা কয়েকটি দেশের কাছে টিকার সিংহভাগ দখল থাকার বিষয়টি একই সঙ্গে নৈতিকভাবে ব্যাখ্যাতিত এবং গণস্বাস্থ্য কৌশলগত দিক বিবেচনায়ও অকার্যকর পদক্ষেপ, কারণ এই ভাইরাসটি দ্রুত নিজেকে বদলে ফেলে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে সক্ষম। গ্যাব্রিয়াসুস চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের সব দেশের অন্তত 10% এবং এ বছরের শেষ নাগাদ 40% জনগণকে টিকার আওতায় আনতে সহায়তা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।